অনেকের কাছে স্বপ্নের দেশ ইতালি। 90-এর দশকে এখানে প্রথম পায়ের ছাপ ফেলে বাংলাদেশিরা। 2000 সালের পর থেকে আনাগোনা বাড়তে থাকে প্রবাসী বাংলাদেশিদের। বর্তমানে ইতালিতে নিয়মিতভাবে বসবাস করেন 1.5 লাখের বেশি বাংলাদেশি, আর বছরে বাংলাদেশ ইতালি যাওয়া আসা করেন প্রায় 3 লাখ যাত্রী। সরাসরি ফ্লাইট না থাকায় এই রুটে ট্রানজিট দিয়ে বিপুল বাংলাদেশি যাত্রী পরিবহন করে আসছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলো। এতে যাত্রীদের সর্বনিম্ন সময় লাগে 15 ঘণ্টা আর সর্বোচ্চ 40 ঘণ্টা। ইতালির প্রবাসী বাংলাদেশিদের প্রধান লক্ষ্য ধরে 23তম রুটের পরিকল্পনা সাজিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোমে পাখা মেলতে বেছে নিয়েছে স্বাধীনতা দিবসকে। শুরুতে চলবে সপ্তাহে 3টি ফ্লাইট, এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রিও। এই রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া 64,355 টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু হবে 1,04,568 টাকা থেকে। বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে সরাসরি চালানো এই রুটে সময় লাগবে মাত্র 9 ঘণ্টা। চেষ্টা চলছে কোড শেয়ারিং এর মাধ্যমে রোমের অন্যান্য গন্তব্যে যাবারও। আল ইতালিয়ার সাথে কিন্তু আমরা কাজ করছি যাতে রোম থেকে অন্যান্য ডেস্টিনেশনে যারা যেতে পারে বা আসতে পারে, মানে রোমের সাথে অন্যান্য বড় শহরের কানেকশন যেতে হয়। বিমান যদি আপনার ধারাবাহিকভাবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আগাই, পৃথিবীর যে কোনো ইম্পর্টেন্ট ডেস্টিনেশনে যেখানে আমাদের লাভজনক হবে সেটাতে আমরা যেতে পারব। 2022 সালে চালু হওয়া বিমানের ঢাকা টরন্টো ফ্লাইটটি বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে রিফুয়েলিং করতে টেকনিক্যাল ল্যান্ডিং দিয়ে থাকে। এই ফ্লাইট চালু হলে টরন্টোগামী বিমান রোমে স্টপ ওভার দেবার কথা ভাবছে বিমান। তাতে বিমানবন্দরের খরচ কমার পাশাপাশি ক্রুদের কাছ থেকে পাওয়া যাবে বেশি সেবা। টরন্টো যে ফ্লাইটটা যাবে সেটার আমাদের যে ইস্তাম্বুলে যে আমরা সার্ভিসটা নিতাম সেটা আমরা রোমে নিলে আমাদের এখানে ক্রু লেভারটা কমে যাবে। আপনার তার মানে টরন্টো থেকে যে ক্রুরা আসবে তারা কিন্তু রোমে থেকে যেতে পারবে, পরের ফ্লাইট নিয়ে তারা ঢাকা আসতে পারবে। তার মানে আমাকে 1 সপ্তাহ 10 দিন টরন্টোতে ক্রু ফেলে রাখতে হবে না, আমার হোটেল ভাড়া দিতে হবে না, আমাকে অন্যান্য খরচ এটা আমার অর্ধেকে নেমে আসবে। এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন বিশ্বের অন্যতম ফিউমিনিচো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বাড়বে বিমানের ইমেজ। এই রুটে সফল হতে শুধু প্রবাসীদের উপর নির্ভর না করে বিজনেস ক্লাসের যাত্রীদের আকৃষ্ট করবারও পরামর্শ এই বিশেষজ্ঞের। একটি এয়ারলাইন্সকে এলিট এয়ারলাইন্সে নিয়ে যাওয়া খুব বিপদ, সম্ভাবনা খুবই হয় না আর কি। তো ওইখানে নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যাওয়ার জন্য আপনি অফকোর্স আমাদের যারা ক্লাস লেবার ক্লাস তার জন্য একটা অবশ্যই আমার টার্গেট, কিন্তু আমাকে ওইখানেও 20% টার্গেট ওইখানেও রাখতে হবে এবং সেক্ষেত্রে তাদের নেটওয়ার্কিংটাও আমাকে ওইভাবে সুযোগটা তৈরি করে দিতে হবে, তা না হলে কিন্তু আসবে না। অর্থ ওটার জন্য বিমানকে কাজ, বিমান শুধু না সব এয়ারলাইন্সে এটার জন্য কাজ করতে হবে। রোম পরবর্তী এবছর মালদ্বীপ, কুনমিং ও ম্যানিলায় ডানা মিলতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাইম আবির, এখন ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.